আপনারা সেকন্দর আলীর লং শাড়ি দিছে যা যাবতীয় তো আমার জানকি বাজারের মানুষ দেখি আর বেশি ভাল লাগেন না মানুষের টানে জি ভাল লাগেন না নে টান ইতা আগর ইতা হ্যাঁ সবচেয়ে বালা সাহবা কেরাম জবানা বাদন নম্বর দুই নম্বর বালা হইল তবে না জবানা এর বাদন নম্বর বালা হইল তবে তবে না জবানা এই তিনটা জবানারে আল্লাহর হবিবে বালা বলিয়ে সার্টিফিকেট দিয়া গেছেন বলে ইয়া রাসূলুল্লাহ এর বাদে কোন জবানা আইব বলে এর বাদে ফিতনা আইব বলি আল্লাহরে মানুষের মন থেকে নবী আখলরে মানুষের মন থেকে সরানি হইব আউলিয়া খেরাম রে মানুষের মন থেকে বুদ্ধি করিয়া সরানি হয়ে যাইব বুদ্ধি করিয়া সরানি হয়ে যাইব এরা কিতা করো এরা কিতা জানো ও না সিকন্দর আলী একবার দোয়া করিয়া মেঘ দেওয়াও আট তুলহ দোয়া করিয়া মেঘ দেওয়াও বাদে না সিকন্দর আলী সাহেব কিতা আসলাম উস্তা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا والآدم بين الماء والتين وعلى آله وأصحابه الطيبين الطاهرين إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا ويقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدق الله العظيم وقال الله تعالى مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا صاحب الجمال ويا سيد البشر Oh,
نبي الهدى ضاقت بي الحال في الورى وانت لما امليت فيك جدير فسل خالقي تفريج كربي فانه على فرجي دون لنا بقدير আজকের মরহুম হযরত পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি রিসালে সব মাহফিলের আমার সম্মানিত সভাপতি সব মুআজ্জাজ উলামায়ে কেরাম মহতরম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা সাদা এবং সবুজ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা আর আহলে সুন্নাত ওয়াল জামাত হইল আল্লাহর নবীর জামাত। এই পতাকার দুইটা রং আছে, একটা সাদা, একটু সম্বন্ধে আপনারা সবাই জানি আমাদের ভারতের জাতীয় পতাকার মধ্যভাগে যে সাদা রং শ্বেতবর্ণ রং আছে, সাদা তো আমরা জানি শান্তি, সুন্দর, শান্তির প্রতীক। একটু সম্বন্ধে আপনারা সবাই জানি আমি সবুজ কিতা লাগে তোলা হইতাম সেয়ার এই সাদা লাগে আমরা সবুজ, আর কোনো পতাকার মধ্যে সবুজ নাই, সবুজ কিতা লাগে। সবুজ হওয়ার কয়েকটা কারণ আছে, এই জমাত আহলে সুন্নাত ওয়াল জমাত আর নবীর জমাত, আর নবীর জমাতর রজার খিলাফ যেটা এটা সবুজ, মার খান বুঝছেন না বুঝছেন না, একটা কারণ। দুই নম্বর, কিয়ামত দিন যেতে আদম আইলা নবী আলাইহি সালাতু ওয়াসালাম রে আল্লাহ একটা স্থান দিবা তার গর্দনা তার মাথা সবচেয়ে উঁচু থাকব, সব মানুষের চিন্তা তাই, সব মানুষের বাবা নাওলা দখলরে দেখা লাগে আল্লাহ হাসরের দিন তার মাথাটা উঁচু করিয়া রাখব, তার মধ্যে দুইটা কাপড় থাকব, কেয়াল রাখব একটা দুইটা কাপড় সবুজ রঙের থাকব, কোন রঙের হাদিস শরীফ থেকে আনুকের বুখারী মুসলিমের হাদিস, দুইটা কাপড় থাকব, দুইটা কাপড় সবুজ রঙের কাপড়, একটা এক মানুষ দুজন ফিরিস্তা একজন মানুষ রে আপনার কলার দরিয়ার টানিয়া দুজন লইয়া যাইতিরা হযরতে আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইবা ফিরিস্তা কল এইন কোন নবীর উম্মত, কোন নম্বর নবীর উম্মত রে তুমি তাই দুজন টানিয়া নাও, বলে এই নইলা আখেরি জমানা নবীর উম্মত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত, যারে যার আমল নামারে ওজন দেওয়া গেছিল দুজকে সাইবস্ত হয়ে গেছো, আল্লাহর হুকুম আমরা টানিয়া টানে দুজক লইয়া যাই। আর তখন হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামে খুব ভালো লাগছে না নেহার তখন সাদা সবুজ টুকিটা, সৌদি আরব গেলে হওয়া যায় যারা হজ গেছে কি সুন্দর আল্লাহর হবিব লাগে একটা মায়া, হ্যাঁ যারে যে বালা পায় তারও তার লয় না, আপনারা সিকন্দর আলীর লোক সারি দিছে যা যা ওটা তো আমার জানকি বেতনের মানুষ দেখি আর বেশি ভাল লাগেন না মনে কর তানে জি ভাল লাগেন না নে তানিতা আগরিতা, হ্যাঁ জমানাটা বালা ওর না বাদর জি, বলে আমরা কইয়া তো দেখিয়া বাদর হদিছে কি তা কর আল্লাহর হাবিবার ফরমান খাইরুল খুরুন কারনি সুমাল্লাযিনা ইয়ালুনাহুম সুমাল্লাযিনা ইয়ালুনাহুম, আল্লাহ বালা তিন জমানার আল্লাহর হাবিবে বালা তিন জমানারে সার্টিফিকেট দিয়া গেছে, তিন জমানারে কোন রকম পয়লা কইছেন আমার সাহাবি কেরামর জমানা সবচেয়ে উত্তম জমানা, কার জমানা সাহাবি কেরামর জমানা উত্তম জমানা,
এর বাদে হইলা এরপরে যে জমানা আইব তাবেইনের জমানা হইলা উত্তম। এর বাদে জমানা এর থেকে কম কিন্তু উত্তম। সবচেয়ে বালা সাহাবায়ে কেরামের জমানা বাদন নম্বর দুই নম্বর বালা হইল তাবেইনের জমানা, এর বাদন নম্বর বালা হইল তবে তাবেইনের জমানা। এই তিনটা জমানারে আল্লাহর হবিবে বালা বলিয়া সার্টিফিকেট দিয়া গেছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, এর বাদে কোন জমানা আইব? বলে এর বাদে ফিতনা আইব। বলি আল্লাহরে মানুষের মন থেকে নবী অখলরে মানুষের মন থেকে সরানি হইব, আউলিয়া খেরাম রে মানুষের মন থেকে বুদ্ধি করিয়া সরানি হয়ে যাইব, বুদ্ধি করিয়া সরানি হয়ে যাইব। এরা কিতা করে, এরা কিতা জানো? ও না, সিকন্দর আলী একবার দোয়া করিয়া মেঘ দেওয়াও, আর তুলহ দোয়া করিয়া মেঘ দেওয়াও, বাদে না সিকন্দর আলী সাহেব কিতে আসলাম উস্তা। অর্থাৎ আমরা জমানা এমন জমানার বা ইহল খেয়াল রাখবা, মানুষে এত এটেম নিছে, মানুষে বিশ্বের মানুষে এটেম নিছে, আম্বিয়া কেরাম থেকে মানুষে কিলা সরানি যায়, আর আউলিয়া কেরাম থেকে মানুষে কিরা দূরে সরানি যায়, সেই প্রচেষ্টা চলির, সেই প্রচেষ্টাই মানুষ। লেফাফা দুরুস্ত আমরা এখন আর কিচ্ছু নাই। আমি যখন সিনিয়র মাদ্রাসাত ফুলাইতাম, আমার ভাইয়ে চিনবা, আমরা নারায়ণপুরে স্যার কই একজন স্যার আসলা, বড় ভালো এক মানুষ, তো কইতে আমরা লেফাফা দুরুস্ত মানে কাফলে খালি, আমরা দুরুস্ত কাপড় আর কিচ্ছু নাই। এখন কাপড়ের যুগ হয়ে গেছে, প্লাস্টিক যুগ নাই নি, হাবুইটা প্লাস্টিক আমার সোনার খাসার ওটা ব্যবহার করিনি জি, প্লাস্টিক সব প্লাস্টিক হয়ে গেছে, খাসা দিতে নাই, লুটা বাসন খাসার জার্মানির মানুষ এখন আর ব্যবহার করেন না, সরাই দিচ্ছে। কিন্তু দাম কমে গেছে নি, সোনার দাম কমে গেছে নি, রুলগুট বাড়িয়ে সোনার দাম কমছে নি, রুলগুট তো দুম দাম চলে, সোনারা সোনা আসলা মনে রাখবো, এরা দাম আপনার আমার কমাইতাম পারি আল্লাহর কাছে, এরা মকবুল মানুষ মনে রাখে নিবা, এরা লক সারবা মানে আপনার আর অবনতি আইবি। হুলিয়ার বার প্রসিদ্ধ হয়েছে সিকন্দারলি সাহেবর খাতিরে, মনে রাখবা আল্লাহ কইছেন ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত, মানুষ যাটুকু বড় নিমক কারাম যার যার খায় তার তালখানা করে, যার খায় তার তালখানা করে মানুষ, আল্লাহর খার আল্লাহর লগে লাগে, অলি আল্লাহ অখলোর লগে খার, অলি আল্লাহর ওসিলায় খার, অলি আল্লাহর তালখানা করত সার ভাই অখল, অলি আল্লাহ অখলোর খাল তালখানা করত সার। হুঁশিয়ার দিবা আপনার আই সিকন্দর আলী সাহেব সংলগ্নে তা হইন, আমি তোলা আগে আমার নজরুল মাস্টারের লগে বাটি আইছি, বলে আপনারা সুন্দর করেন না হইলে অসুবিধা হইব, আর পারেন না আমরা জানি দিলাইব, আমি আগেও কইছি একবার, আমরা অলি আল্লাহরে মায়া করি, বলে মায়া কিরা করেন কোরআন শরীফ থেকে বাই এখন, তারা কইবা কোরআন নাই, আমি আজ কোরআন শরীফ থেকে অলি আল্লাহর ঘটনা কর বয়ান করমু, এরা লগে কিলা ব্যবহার করতা, এলা লগে ব্যবহার করলে কিতা হয়, এরার জিয়ারত আইলে কিতা হয়, এরার ইন সিন্নি সখাত করলে কিতা হয়, আল্লাহ নবী কিলা গেছলানি, হদি শরীফ আছে নি, বখারি মুসলিম বার কর, আপনারা দেখবা আল্লাহর হবিব দুনিয়ায় থেকে চারিবার কয়েক দিন আগে সাহেবা একের আমার জমাত লইন, এবং সেই বদ্রিনর বদর পাহাড়ের সেই বদ্রিন বদ্রি এহুদি এহুদ পাহাড়ের মধ্যে গিয়া সোয়াদায় কেরামর জিয়ারত করো সাহেবা একর, আপনারা যারা জমা হইয়া গেছেন জমা মিলিয়া গেছেন, আল্লাহ নবী গেছেন কার কাছে গেছেন, সোয়াদায় এহুদর জিয়ারত লগে আল্লাহর হবিবে হীন গিয়া কুতবা দিছ ওয়াজ করছ, আপনারা কইবা ওয়াজ ইটা খান আল্লাহর নবী ওয়াজ করছেন বহারি মুসলিম বার কর, বলে কিতা তোমাইয়া ওয়াজ করছেন কুতবার মধ্যে, আপনার আমার মনে হইতে পারে আউলিয়া কেরামের দ্বারা তো কোনো কুতবা থাকে না আল্লাহর হবিবে, কোনো আপনার মিম্বর থাকে না আল্লাহর হবিবে, মিম্বরে উঠিয়া ওয়াজ করছেন কিন মিম্বরটা আল্লাহর হবিবে খানো পাইলা, মিম্বরটা আল্লাহর হবিবে খানো পাইলা, মদিনা শরীফ থেকে আল্লাহর হবিবে সাহেবা কেরাম দ্বারা মিম্বর নিছেন, বলে এটা সোয়াদায় কেরাম আউলিয়া কেরামের জামাত, ইন গিয়া ওয়াজ করতে হইলে সুন্দর করে ওয়াজ করা লাগবো, সুন্দর করে
ওয়াজ করা লাগবো যে আমি আউলিয়া কারবার জাস্ট আমি এগু ও যেন আপনারা সবুজ যেগু আদম আলাই সালাতুয়া সালামর বেস্তি অগলর পোশাক সবুজ থাকব আদম আলাই সালাতুয়া সালামর পোশাক সবুজ আসল সবুজ রঙের দুইটা পোশাক বলে ইনখার উম্মত লইয়া যাও বলে আহমদ ক্যা আসমানু আল্লাহর হবিবর নাম আহমদ দুনিয়ার মধ্যে মুহাম্মদ মুহাম্মদ হইল যার সব প্রশংসা করা হয় আজানো আল্লাহর হবিবর নাম একামত আল্লাহর হবিবর নাম নমাজও আল্লাহর হবিবর যান যেন যাইব আল্লাহর হবিবর নাম সবচেয়ে প্রশংসা আল্লাহর হবিবরে করা হয় আর আহরাত কিয়ামত দিন আল্লাহর হবিবর ফরমান আমি আর সে আজি মগাম লেওয়াই আমদন নিচে গিয়ে সৈদার ধর্ম আল্লাহর এত প্রশংসা করমু এত প্রশংসা করমু আল্লাহ রব্বুলর এজক এত প্রশংসা করমু না আমার আগে কোনো কেউ করতে পারছে বাদে কোনো কেউ করতে পারছে এই কারণে তার নাম আহমদ কেমন দিন তার নাম হইব আহমদ আহমদ শব্দ হইল সবচেয়ে বেশি প্রশংসাকারী সবচেয়ে বেশি প্রশংসা তারিফ করনেওয়ালা আদম আলাইহিসসালামের যখন উনবাই এইন আল্লাহর হবিবর বন্দা ডাকিবা ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া আহমদ আদি শরীফ ওয়া তিনবার আল্লাহ বুখারী আদম আলাইহিসসালামে ডাকিবা ইয়া আহমদ ইয়া আহমদ ইয়া আহমদ কবা ডাকিবা আল্লাহর হবিবে জমতে হুন বা আদম আলাইহিসসালামে ডাকি রাখবা লাব্বাইক ইয়া আবুল বশর ও মানুষের বাপ আমার দেখো কেনে কিতা হয়েছি বলে আপনার এক উম্মত রে ফিরিস্তায় ধরিয়া দুজক লইয়া যা যাইতরা গিয়া আল্লাহর হবিবেক মানুষের জেলা গামছা বান্ধ ইন হদিসর মফুম হইল ঘানসার মতো বান্ধিবা দাড়ি তোলা আটাইবা দৌড়ানি শো করবা আল্লাহর হবিব পাগল লইয়া দৌড়িবা গিয়া কইবা ফিরিস্তা উবাও শুনি যাও আমার মাতুন বলে তানে খেনে দুজক লইয়া যারাই বলে আল্লাহ কইয়া দিছেন দুজক লইয়া যাইয়া আর বলে বন্ধ তানে ঘুরাও ফিরিস্তা হইবা আল্লাহর হুকুম আজকে হইল আল্লাহর হুকুম সারা দুই নম্বর কোনো হুকুম নাই হয়তো আল্লাহ জানাই দিবা ফিরিস্তা আমার হবিবে গীতা কইনি শুনো আমার হবিবে কইছেন বামু যাও বলে ঘুরে আবার আবার মা বইত আবার ওজন হইতো লইয়া যাইবা আবার ওজন মাল মিজান হইয়াও মাইজিন ইলহাব ওজন হইব রে ভাই এখন আবার ওজন আল্লাহর হবিবে তাই পকেট থেকে ছোট্ট একটা সাদা কাগজ আল্লাহর বন্দার নেকির পাল্লার মধ্যে ডালি দিবা দেওয়া লগে লগে পাল্টা হওয়া পাল্লাটা উল্টে যাইব এই যে আমরা সবুজ পতাকা দেই সবুজ পতাকা হইল আল্লাহর হবিবর খিলা রজা শরীফ আছে সবুজ খিলাফ আমার হাজি সাহেব ও বুয়ার ও দুইজন হাজি সাহেব বুয়ার জানকি বাজার সবুজ খিলাফ ও কারণে আমরা তাহলে শূন্য তল জমাতের আল্লাহর হবিব আউলিয়া কারাম লগে মায়া আছে এরা সবুজ পতাক সবুজ রংটার খেলার ধারণ করে আমরার পতাকায় কী ধারণ করে আমরার পতাকায় সবুজ রঙের ধারণ করে এখন মা তৈল আপনারা এর বাদে আল্লাহ হজরত মস্তফা জানের রহমা আমার জান কুচ হয়ে গেছে উনিয়া আল্লাহর এক আশিকে গাইছিলা এই আপনার কসিদাটা গাইছা দুই নম্বর আমি একটা এড করি আর আগামী বছর আপনারা ফ্ল্যাগ ফ্ল্যাগ তোলার পরে পয়লা ফাতেহা শরীফ হামদু শরীফ পড়িবা এর বাদে আল্লাহ হজরত মস্তফা জানের রহমত মেলা কসলাম অগু পড়িবা পয়লা হামদু হইতো ফাতেহা শব্দ তো শুধু হইতো হামদু দিয়া তে যাই হোক সময় কম আমি তুরা ওলি আল্লাহ সম্বন্ধে কইতাম সাই আর কোরআন শরীফ দিয়া শেষ হইয়া কইবা এরা আউরি ওয়াজ করিয়া যাই না আমি কোরআন শরীফের আয়াত দিয়ে কইয়ার আমি বখারি কোরআন শরীফের বারে গেছি না যে ওলি আল্লাহর কথা এরা আপনারা লগে রইলে কিতা হয় বনি ইসরায়েলর কয়েকজন ওলি আল্লাহ কয়েকজন কজন বাদে কোরআন শরীফ হওয়ার কলি ওলি আল্লাহ বাদশাহ বড় জালিম বাদশাহ আসলা এন থেকে বাঁচিবা লাগিয়া গুহার মধ্যে লুকাইছিলা এক গুহার মধ্যে লুকাইছিলা আল্লাহর এত ভালা লাগছে আর এক এই ওলি আল্লাহর এত ভালা লাগলো আল্লাহ এক সুরার নাম সুরায় কাফ রাখি দিছে আমার আবির চাবদার ও সুরার নাম সুরায় কাফ কাফ তো গুহা কেব মাউন্টেন পাহাড়ের যে গুহা সেই গুহার মধ্যে লুকাইছিলা আল্লাহর এত পছন্দ হইল
আল্লাহ এক সুরার নাম সুরায় কাফ রাখি দিন। এরা যখন যাওয়া লাগছে, একটা কুকুর লগ লইছে, একটা কুকুরে লগ লইলিছে, এরা কুকুর দে বাগাইবা লাগিয়া দূর দূর কইলা পাত্তর মারলা, কুকুর তো লগ ছাড়ে না, অলি আল্লাহ লগ ছাড়ে না। আবার এরা মারলা পাত্তর, আল্লাহ কুকুরে হাত তোলে, হাত তুলি আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমারে কথা কইবার শক্তি দে, আমি আউলিয়া কেরাম লগে মাতিতাম, আল্লাহ তার জবান খুলি দিলাম, আল্লাহ তার এই কুত্ত হইলো বেষ্টি কুত্তা, মনে রাখবা, আল্লাহ এগুলি মানুষের সুরত অলি আল্লাহর লগে লোয়াই, মানুষের সুরত ধরাই আল্লাহ ব্যস্ত দিলেন, অলি আল্লাহর মায়া করার কারণে। আমরা সিকন্দর আলী সাহেবকে তোলা মায়া করলে আমরা আল্লাহ ব্যস্ত দিব না, নিয়ে কুত্তার যদি দিলেই লোক দিত না, মায়া নাই তো, আমরা মায়া নাই। এরা গেছেন কুত্তা, কুত্তায় আর তুলি দোয়া করলো, আল্লাহ জবান খুললাক, আউলিয়া কেরাম রে জিকাইলা, তুমি তাই না মারে মারো খেনে বলে ওটা লাগি মারিয়ার, তুমি গাও গাও করবাই, শব্দ করবাই, বাসায় খবর পাইবো, বাসার গোয়েন্দা পাঠে খবর পাইবো, আমরা রে ধরিয়া বাসার কাছে লইয়া যাইব গিয়া, বলে আমি ডাকরা কুকুর নাই, আমি হি কুকুর নাই, ডাকরা কুকুর, ওয়াল্লাহ ইন্নি উহিব্বুল্লা আউলিয়া ওয়াসসালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, খোদা তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বিরহমতিকা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়াসাল্লাম। আজানোর পরে দোয়া করলে আল্লাহর হবিবে ফরমাইছে, ওয়াজাবাত লাহু শাফাআত, আবার শাফাআত করা তার উপরে ওয়াজিব হয়ে যায়। দোয়া তো হাত তুলিয়া ফয়লা না করছে, যখন হাবিতা বাদ দিলাইছে, হদিস শরীফ হয় আল্লাহর হবিবে ফরমাইন, আমার শাফাআত ওয়াজিব হইব, হাবিতা ছাড়াই দিছে, ও যুগ আইছে এখন। তে আমি খোয়াত আসলাম ভাই, এখন কুত্তা অলি আল্লাহরে সম্বোধন কইলো, আমি ডাকরা কুত্তা নাই,
ওয়াল্লাহি ইন্নি উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আমি ও কুত্তা আল্লাহর কসম খাইয়া কইয়া যে যে কুত্তায় আউলিয়া কেরাম রে বালা ভাই আমি ডাকিতাম না, তোমার তো রক্ষণাবেক্ষণ করল হয়তো এরা গেছেন, এরা গিয়া গারোর মধ্যে গুহার মধ্যে ঢুকিছেন, গেটির সামানোর মধ্যে কুত্তা হাত আপনার বাড়াইয়া হুতি রয়েছে, আউলিয়া কেরামে যেহেতু খরট ফিরাই কুত্তায় খরট ফিরাই, কি জাত কুত্তা রে বল, ডাইন দিকে কুত্তাও ডাইন দিকে, বাউ দিকে কুত্তায় বাউ দিকে, তারা 909 বছর সেই গুহার মধ্যে আসলা কত বছর, আল্লাহ এক অদ্ভুত কাণ্ড আউলিয়া কেরামলাকে করিয়া দেখাইয়া দিলা কুরআন শরীফের আয়াত, আল্লাহ নবীর কনিয়া রসুল আল্লাহ আমার হবিব আপনি দেখবাই, وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين সূর্য নিয়ম যেটা বন্ধ হয় না, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায় বন নাই, তার গতিপথ খেয়ে উঠানিয়া নিতে পারত নাই, সারা বিশ্বের শক্তিও হবে না উল্টা পাল্টা, কিন্তু এমন একা উলিয়ায় কেরাম আসলা সূর্য যখন উদয় হইত, সূর্য যখন উদয় হইত, কুরআন শরীফের আয়াত পড়িয়া রাখবে, সূর্য যখন উদয় হইত, ইজা তাজাওয়ারু আন কাফিম, সেই সূর্যটা তাদের গুহা থেকে সরিয়ে যাইত গিয়া, তারা ময়দানের মধ্যে তারা গুহা কিবার নি, তারা গরম লাগি যায়, দেখো সূর্যও সূর্যও আউলিয়া কেরামরে সম্মান দিয়া ভরি যায়, নিয়মর নিয়ম ভঙ্গ করি লিছে কুরআন শরীফে কর, আমরা আউলিয়া কেরামরে চিনি না সম্মান দিতে রাজি নাই, সূর্য কিতা করে ভাই যা তালা হাত্তা যা ওয়ারুয়ান কাফিম যা তাসিমাল, যখন সূর্য পূর্ব দিকে উদিত হয় আউলিয়া কেরামার উপরে নিতাপ লাগি যাইব, ডাইন দিকে সরি যায়, ডাইন দিকে সূর্য সরি যায়, ওয়াইজা খারাপাত যখন সূর্য আবার ডুবে, ডুবার সময় আয় এই গুহার মধ্যে লাইটাই আল্লাহ ফরমাইন তাখরিদুহুম জাতাশিমাল, বাম দিকে সরি যায় সূর্য, এরারে গরম না দিবার লাগি ডাইন ভাবে সরিয়া তার গতিপথ থেকে অরবিট থেকে সরি যায়, অরবিট থেকে সরি যায়, উলিয়া কেরামর সম্মান করতে গিয়া সূর্য ডুবি যায়, আল্লাহ কথা ওমফি ফাজুয়াতি মিনহু, তারা সেই ময়দানর ময়দানর মধ্যে ময়দানর গুহার মধ্যে তারা শায়িত, ময়দানর গুহার মধ্যে শায়িত, আল্লাহ কথা জালিকা মিন আয়াতিল্লাহ, সূর্য পূর্ব দিকে হরা এবং পশ্চিম দিকে সরা সেটা আল্লাহর নিশান, আউলিয়া কেরামর কেরামত, আউলিয়া কেরামর কেরামত, সরা ডাইন দিকে এবং বাম দিকে সরা, 2 নম্বর বাই হল খেয়াল করবা, মাইয়া দিল্লাহু ফাহুয়াল মুতাদ, আল্লাহ যারে হেদায়ত করেছে মুর্শিদ রে ফায়ার, আল্লাহ যারে হেদায়ত করে না সে মুর্শিদ ভায় না, সিকন্দর আলী সাহেব দারোর ইয়াও ভাইত নাই, এখন আমার মা তৈল কুত্তা উঠিছে হুতিয়া ফার ফারাদের বলে তারা কতজন আসলা, আল্লাহ এই কুত্তাটারে এত প্রশংসা করব, কিলা কুত্তা হুতিছে গুর কথাও কইন বা কালব হুম্বা চিতুন জিরাই বিলবাসি, পৃথিবীর কোনো মানুষে কয় না আমার কুত্তা হলা হুতে হলা হুতে হলা হুতে কয় নি, আল্লাহ এই কুত্তারে হুতিছে কিলা কইন যে আগদি আট বালাইয়া সুন্দর হইয়া ই কুত্তা আউলিয়া কেরামর কুত্তা হুতিয়া রইছে, আউলিয়া কেরামর কুত্তা হুতিয়া রয়েছে, এখন তারা খজন দেখুন, আপনারা যদি সিকন্দর আলী সাহেবের আইন তাইন সিন্নি দিতা বলে আপনারা খজন আইসেন বলে আমরা 5 জন লোকে কুত্তায় গুহাইতে কইবানি, আমরা কুত্তাও আছে যে কেউ কইবানি, ও বাড়ির দাওয়াত গেছেন খজন আইসেন বলে 4 জন লোকে কুত্তায় গুহবানি বলে আমরা কুত্তায় গুহাইছি, কুরআন শরীফ আল্লাহ আল্লাহ জানাই যে সাইয়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম, ইয়া রাসূলুল্লাহ মানুষে কইবা সেই আউলিয়া কেরাম 3 জন আসলা, কজন আসলা, আল্লাহ কইন না না 3 জন নাই, তারা তারা কজন নাই, আল্লাহ কইন 3 জন নাই, রাবিউহুম কালবুহুম চতুর্থ নম্বর হইল তারার কুত্তা, তারা 6 জন, আল্লাহ কইন 6 জন, মানুষে কইবা তারা 3 জন বা কইতরা 3 জন, আল্লাহ কই না না তারা 3 জন নাই, তারা কজন,
মানুষ ভুল করায় ছয় নম্বর তারার কুত্তা, কুরআন শরীফের আয়াত, সা দিসু হুম কালবুম ছয় নম্বর তারার কুত্তা। যে কুত্তায় আউলিয়া কেরাম রে বালা পাইল আল্লাহ, কুরআন শরীফের মধ্যে বারবার সেই কুত্তার কথা জিকির করেন, কুত্তা কিলা হুতে আল্লাহ কইন। ভাই হল আমার কোয়ার মসুদ হইল, আমি আগে পড়েছি মানুষ জাত বড় নিমক কারাম জাত, ইন্নাল ইনসান আলি রাব্বি লাকানুত, আগর মাসে হইতে জানি বলে খারু ছিলা খাওয়ারে ঠাকুর চিনলাই না নাকি তা কইন নানি, আমরা ঠাকুর চিনি না, শালি দিয়ার শাড়ি দিয়ার ই শিনু আল্লাহ রে কো না বাবা রে আল্লাহ রে কো আল্লাহ হনুন্নানি আউলিয়া ফোন কে কইত তে মেঘ দেওয়াও না তুমি, তুমি মেঘ দেওয়াইয়া কো আল্লাহ তোমার কথা হুনই নের বাদে তো কইতাম আমি। এক কুত্তা আউলিয়া কেরামন লগ দুয়ার কারণে আল্লাহ এক এই কুত্তারে কিয়ামতের দিন মানুষের সুরত দিয়া জন্ম তো দিলাইব। আমরা যদি সিকন্দর আলী সাহেবের লগ ধরি তানে বালা ভাই, আমরা যদি হই আমরা সিকন্দর আলী সাহেব রে বালা ভাই, ইনর উরুষটা সুন্দর করি হইতো, ইন ওয়ার্নসি সুন্দর করি হইতো, আমরা ইনর সবে মিলিয়া সহযোগিতা করতাম, আমরার চোখের মনিটাই তান দ্বারা আমরা এত উন্নত হয়েছি। দোয়া করছই তো আপনারা খাইয়া দেখতে আগে বুধ পাইছেন না, দশ দশল পর্যন্ত দোয়া করিয়া গেছই, আমরা ফাউরিয়ার নিমক আর আমি করিয়ার, আমরা ফাউরিয়ার নিমক আর আমি করিয়ার, অলি আল্লাহ নিন গিয়া দোয়া খিলা বলে হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবী আসলা না নবী নাই জলিল কদর এক নবী, মরিয়ম আলাইহিস সালাম এক ওলি এটি আসলা, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইবার সময় মরিয়মর তালার মধ্যে মরিয়মর ঘর তালারে বন করি যাইতা ইয়া গরিয়া দেখেন আন সিজনাল ফল আমার দিন নাই আম, ইয়া মারিয়াম আন্না লাকা আজা, ও মরিয়ম আন সিজনাল ফল তুমি কোথা থেকে পাও, আন সিজনাল ফল খান থেকে আইলো বলে এটা তো আমার আল্লাহ ভেজ থেকে ফাটাইয়া দিন। জাকারিয়া আলাইহিস সালাম ই সময় তার বয়স একেবারে বুড়া, কুরআন শরীফ আইছে আপনার হাড্ডি লগে মাংস লাগি গেছে, চুল উলিটা দলা, পুয়া পাইবার কোনো প্রশ্ন উঠে না, সারা জিন্দেগি আল্লাহর কাছে দোয়া করতা আল্লাহ আমারে একটা পুয়া দেও, আল্লাহ আমারে একটা পুয়া দেও, যেমতে আল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামর দ্বারা দেখলা আন সিজনাল ফল, ও আটলেন হুনা আলিকা দা জাকারিয়া রাব্বা, ও জাগার মধ্যে উঠি আল্লাহ হজরতে জাকারিয়া আলাইহিস সালামে আল্লাহর কাছে আটলে দোয়া করলাম, ও আল্লাহ মরিয়ম রে যদি আন সিজনাল ফল দিস আমিও আন সিজনাল, আমার বিবি বুড়ি বেটি এবং বাঞ্জি বেটি আল্লাহ নিন যদি আন সিজনাল ফল দিতে পারো আমার একটা ফুয়া দেও হইতে আল্লাহ, লগে লগে গ্রান করিয়া এক ফুয়া দিলাইছ নবী হিসাবে। তে তো হন গিয়া দোয়া করাই হয়েছে, আর দোয়া করছো না নিতে হয়, তারার নাম আউলিয়া কেরাম, তারার নাম আউলিয়া কেরাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে লইয়া গেছিলাম মশা, আমি লম্বা শর্ট টাইম দাঁড়া লইয়া গেছিলাম মশা, মাদমাউল মাদমাউল বাহরাইনে যাওয়ার পরে তাই আরো উঠিয়া আটিয়া যাইতিরা ইউসা বিন নুনডে কইলা আমার মশা কানো পেটে ভোগ লাগছে আনো খাই লিতাম, খেজিরটা তো পাওয়া যায় না, খেজির ওলি আল্লাহ আসলা কইলা সাহেব পাউরি লাইছে যেন আমরা আরাম করছিলাম, মনো মরা মাছ বিরাট মাছ বুক গেছে গিয়া উঠিয়া জিতা হইয়া চাকর গেছে গিয়া কইলে ওখান তো আমি খুঁজে ইয়ার আগে কইলাই না খেলে বলে সাহেব মাফ দিতে আমি পাউরি লাইছি, এই মশা মাছ জিতা হইল কিলা তফসির ব্যাখ্যা কর
হজরত খিজির আলাইহিসসালামের সমুদ্রের মধ্যে অজু হজরা অজুর পানির মধ্যে কিফা জজুর পানি গিয়া মশা মাছে ভরি গেছিল, সেই মশা মাছে খলি আল্লাহর পানি অজুর পানির উসিলায় দিতা হয়ে গেছে। এরা আউলিয়া কেরাম মনে রাখো, এরার নাম আউলিয়া কেরাম। মরামা খিজির আলাইহিসসালামের অজুর পানি গিয়া এক মরা মাছও ভরি গেছে, বিরার মাছ, বুনা মাছ, কাটা মাছ দিতে হয়ে গেছে। কিয়াল করবা হাউলিয়া কেরা হাবুই কেন ভাই গোসা গোসি করব, আমার নুল্ল সাহেবের কোথায় কারেন্টের কুটির গিয়ে গোসা গোসি করুন না জানি ভাই। এখন নমাজের সময় হয়ে গেছে গিয়া আমার ভাইয়ে কইছেন এক দোয়া আপনারা বড় যেমন সাহায্য কর্তা কর্তা, আল্লাহ যারা সাহায্য কর্ত হইন আল্লাহ কবুল কর্তা, আমরা দোয়া করতাম সে আর নমাজের সময় হয়ে গেছে গিয়া জি আল্লাহর বন্ধুয়ে দেখেন বিশি বিশি কেন খুব দিন দেবা বলি আল্লাহ আমার ভাইয়ের নজরুল ভাই আমি বললাম তুমি কেন চিন্তা কীতা লাগি পড়ে গেলে তাই না সে চালাইবা, আপনারা কীতা লাগে চিন্তা যায় আপনারা খালি শক্ত করিয়া বৈঠা গুট্টু ধরিয়া লই দেবা এমতে উইব কেন লাগে চিন্তা কীতা করেন, আল্লাহ দিব আল্লাহ দিব কেন কেন দোয়া আছে আপনারা রূপে পাইবা না সবকে বলে আমি সাল্লাল্লাহু আলা আচ্ছা তাহলে খালি হচ্ছে নমাজ পড়িয়া দোয়া খান হইতো আজান দিলে।